সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আপনাদের আইনি কোনো পরামর্শ, অভিবাসন কিংবা আইনের যে কোনো বিষয়ে যদি জানার আগ্রহ হয় কিংবা জানতে ইচ্ছে করে কিংবা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি আমাদের ফোন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়াও আমরা ফেসবুকে সরাসরি আছি www.facebook.com/tbn24usa। আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমান, অনেক উল্লেখযোগ্য ঘটনা, তবে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা আমার কালকে থেকে মনে হচ্ছে, স্টারবাকসের যে ঘটনাটি, সেটি হচ্ছে বর্ণবিদ্বেষের যে অভিযোগ উঠেছে এবং আমরা যে ভিডিও ফুটেজটি দেখেছি, আপনার কি মনে হয় যে এ ধরনের শপ এ ধরনের আচরণ করতে পারে কিনা, যে কারণে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে 29 মে কয়েক ঘন্টার জন্য বন্ধ রেখে তাদের কর্মীদের প্রশিক্ষণ দিবে? হ্যাঁ, এক কথা আমি বলবো যে ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমেরিকার মতো দেশে। তারপর আবার বলতে হয় রেশিয়াল বিষয়টা একটা খুবই বড় ইস্যু এদেশে, মনে করেন বর্ণ বিষয়টা। আর যেটা ঘটেছে স্টার্সবার্গে, যেটা আপনার মনে করেন পাবলিক প্লেস, তো সেখানে দেখা গেছে যে অন্য যারা কাস্টমার ছিল তারাও কিন্তু বলেছে যে আমরা যারা হোয়াইট কাস্টমাররা এরকম তার ফ্রেন্ডের জন্য ওয়েট করতে দেখা গেছে অনেক জায়গায়, কিন্তু কখনো তাদের কর্তৃপক্ষ কখনো পুলিশ ডেকে এনে অ্যারেস্ট করায়নি। কিন্তু দেখা যাচ্ছে একটা কালো লোক বসে আছে তাদের ফ্রেন্ডের জন্য, সেক্ষেত্রে পুলিশ ডেকে এনে তাদেরকে অ্যারেস্ট করাচ্ছে। তবে সেটা এখানে সবচেয়ে আমার মনে হয় ডিফেক্টটা হচ্ছে, মনে হয় তাদের প্রপার ট্রেনিংয়ের অভাব, যারা স্টার্সবার্গ তাদের যে ম্যানেজমেন্টের, যেমন আমি নিউজ পড়েছি যে কর্তৃপক্ষ এখন ম্যানেজারদেরকে ওই যে আরো বেশি যে আপনার রেশিয়াল বিষয়গুলো ট্রেনিং দেওয়ার যে। কিন্তু আমার যেটি জানতে ইচ্ছে করছে অ্যাটর্নি মাহফুজুর রহমান, সেটি হচ্ছে কেন মনস্তাত্ত্বিক ভাবে এ ধরনের ভাগ করে দেওয়ার বিষয়টি আসবে একটি দোকানে? কারণ যারা কর্মচারী তাদের কাছে তো সবাই গ্রাহক, সবাই ক্রেতা, সেখানে কেন বর্ণ বিষয়টি আসবে? না, এটা তো আছে এখন আমাদের এই বিশেষ করে এই দেশে, সেটা ন্যাশনাল পলিটিক্স বলেন এবং এই সাধারণ মানুষের জীবনযাত্রায় বলেন, সেই বর্ণবাদের বিষয়টা অলওয়েজ একটা বিষয় কাজ করে, মানে যে কোনো ক্ষেত্রে। তবে সেটাকে অবশ্যই আমাদের যারা সমাজের যারা পলিটিশিয়ান, যারা সমাজ সংস্কারক যারা আছেন, জিনিসটা যাতে আরো ইজি হয়, যাতে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয় যে বর্ণবাদের, সেই বিষয়টা যেন প্রকাশ না পায় এবং সমতা যে বিষয়টা সেটা যেন থাকে, সেই বিষয়ে কাজ করতে হবে আমাদেরকে, আরো বেশি বেশি কাজ করতে হবে। এদেশের ইতিহাসও বলছে কিন্তু যে এ ধরনের ঘটনা অতীত হয়েছে কিন্তু মাঝে কমেছে, অধিকার আন্দোলন অনেক কিছুর কারণে মানুষের মাঝে সচেতনতায় এসেছে। কিন্তু আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পাওয়ার পর এই বিষয়টিকে আপনার কি মনে হয় যে এই যে ভাগ করে দেয়া, জাতিগত ভাগ করে দেয়া, ওবামার আমলেও ছিল, অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনাও ছিল, কিন্তু একদম প্রকাশ্যে আপনার কি মনে হয় এটি বেড়েছে এই সময়টাতে? না, দেখেন, বিশেষ করে আমেরিকাতেও কিন্তু বর্ণবাদের বিষয়টা খুবই প্রকট ছিল 1800 শতকে এবং 19 শতকেও ছিল। সেটা কিনা দেখেন আপনি মার্টিন লুথার কিং, যেটা 60 দশকে যে আন্দোলনের, সিভিল রাইটস যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জিনিসটা কিছুটা সমতার মধ্যে এসেছে, তার আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ, এবং যেটা বিগত 40-50 বছর ধরে আমার মনে হয় সেই মানুষের মধ্যে যে মানে একটা ইকুয়ালিটি যে প্র্যাকটিস সেটা চালু হয়ে আসছিল। সর্বশেষ আমি বলবো যে বর্তমান যে আমাদের যে লাস্ট ইলেকশন, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই জিনিসটাকে আবার প্রচন্ডভাবে মাথাচাড়া দিয়ে তুলতে সক্ষম হয়েছে আমি বলবো। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতেই হয়, সেটি হচ্ছে আমরা দেখেছি যে নির্বাচনের সময় তার যে নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা তার যে ভোট ব্যাংক করার যে আমি বলবো পরিকল্পনা, তার যে ইশতেহার, সবকিছুই ছিল এরকম একটি জায়গাকে সিলেক্ট করে কিংবা ভাগ করে দেওয়ার একটি বিষয় ছিল। আপনার কি মনে হয় যে এই বিষয়টি, তার যে ভোট ব্যাংক বাড়ানোর জন্য যে কাজটি তিনি করেছেন, সেটি এখন সমাজে প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে সেই ভাগটি আরো বেশি প্রকট হয়ে গেছে? আপনি বলছিলেন যে তারা বলে, এটা কিন্তু আমার নিজেরও একটা ফিলিংস যে ন্যাশনাল যেই পলিটিক্সে যেই বিষয়টা ঘটেছে, যে একটা ডিভাইড করে পুরো নেশনটাকে একটা ডিভাইডের মধ্যে রেখে ইমিগ্রেন্ট, মনে করেন ইলিগ্যাল, লিগ্যাল,
সাদা কালো সবকিছু এশিয়ান চাইনিজ বিভিন্ন রকম কথা বলে যে একটা যে নেশনকে যে ভাগ করার যে একটা পলিসির মাধ্যমে যে ক্ষমতা আহরণ করে এবং সেটা করতে সক্ষম হয়েছে এবং সেটার ইফেক্ট আমাদের মনে হয় সমাজের রুট লেভেলও এসে পড়ছে। এবং আমরা স্টারবাকসের এই ঘটনাটি সেটি আমরা দেখলাম যে আরেকটি উদাহরণ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমরা যে এখনো এক হতে পারছি না। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকে আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। লিমানা শারমিন লিমু প্রশ্ন করেছেন, তিনি গ্রিন কার্ড ধারী এবং তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন 2016 তারিখে, কতদিন লাগবে মানে স্পাউসের ক্ষেত্রে? 16 সালে যদি অ্যাপ্লাই করে, আমার মনে হয় আগামী মে মাসে যারা জুন 2016 অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে সম্ভবত এপ্রিলে, বলছেন যে এপ্রিল 2016 তারিখে যদি করে থাকে, আমার মনে হয় এতদিনে এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা এবং ন্যাশনাল ভিসা সেন্টারের আনুষঙ্গিক সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার কথা এতদিনে। এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই যে স্পাউস নিয়ে আমাদের প্রায়ই প্রশ্ন আসে, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত প্রশ্ন এটি। তো এক্ষেত্রে গ্রিন কার্ড হোল্ডার ধারী যদি স্পাউসের জন্য অ্যাপ্লাই করে কতদিন লাগে, আর সিটিজেন যদি অ্যাপ্লাই করে কতদিন লাগে সাধারণত? হ্যাঁ, সেখানে আমি একটু এক্সপ্লেন করে বলি জিনিসটা। এটা হচ্ছে কোনো সিটিজেন যদি তার স্পাউস জন্য অ্যাপ্লাই করে সেটাকে ইমিডিয়েট রিলেটিভস ধরা হয়। আচ্ছা, সেক্ষেত্রে কোনো আপনার টাইম ফ্রেম নাই, সেক্ষেত্রে কোনো ওয়েটিং টাইম নাই, আর রেগুলার প্রসেসিংয়ে যে সময়টা লাগে সেটাই আপনার ধরা হয়। তো সেক্ষেত্রে ধরা হয় 8 থেকে 10 মাস পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে সময় লাগে। আর অপরদিকে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হয় ওনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে কিন্তু ওটা ইমিডিয়েট রিলেটিভস না, এটা ফ্যামিলি মেম্বার ধরা হয়। সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার একটা কোটাও আছে এবং সেই হিসাবে আপনার একটা প্রায়োরিটি ডেটের জন্য অপেক্ষা করতে হয়। গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে তো এই জন্য দেখা যায় কোনো কোনো সময় দেখা যায় 5 বছর লাগে, কোনো সময় 3 বছর লাগে, আবার কোনো সময় 2 বছর লাগে। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাকলগের উপরে, কি ধরনের প্রিভিয়াস অ্যাপ্লিকেশন অলরেডি পেন্ডিং আছে সেটার উপর ডিপেন্ড করে, সেটির উপরে অনেকাংশে নির্ভর করে। শাওন রহমান প্রশ্ন করেছেন, 2005 সালে তিনি তার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, তখন তার বয়স ছিল 18, এখন 18 তো ক্রস করে গিয়েছে, এরই মধ্যে এখন 26-এর উপরও হয়ে গেছে, তো এখন কি হবে? এই ভাই বোনের অ্যাপ্লিকেশনে তো ম্যারিড আনম্যারিড কিংবা বয়স কি ফ্যাক্টর? না, সেটা কোনো বিষয় না ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটা আপনার যে প্রায়োরিটি ডেট সেটা আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইন দি মিন টাইম যদি ওনার কোনো ম্যারিটাইল এবং অন্য কোনো ফ্যামিলিগত পরিবর্তন আসেও সেটার কোনো ইফেক্ট করবে না আপনার এই প্রায়োরিটি ডেটের ক্ষেত্রে করবে না। আমরা এই দেশের বর্ণ বৈষম্য নিয়ে, বর্ণ বিদ্বেষে যে আচরণ সে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সেই সাথে আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই যে মাইকেল কোহেন আইনজীবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেটি নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই যে কোহেনের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশনও কিন্তু শুরু হয়ে গেছে যে বলছে জাস্টিস ডিপার্টমেন্ট, সে প্রসঙ্গে আপনি কি বলবেন? না, সেটা তো আপনারা খবর আপডেট দেখেছেন যে এখন বর্তমানে যে সিচুয়েশন, যেসব জিনিস আপনার এফবিআই সিজ করেছে সেগুলোর মধ্যে কোনগুলো তারা কোর্টে ইউজ করবে কোনগুলো করবে না সেক্ষেত্রে আপনার জাস্টিস উড কিন্তু একটা ডিরেকশন দিয়েছে যে একজন মাস্টার বা নিরপেক্ষ মাস্টার নিয়োগ করবে, করে ওনার স্ক্রুটিনাইজ করে সেগুলো উনি দেখবে। কারণ এখানে একটা বিশাল একটা বিষয় আপনার জড়িত আছে, সেটা হচ্ছে অ্যাটর্নি আপনার এই ক্লায়েন্ট যে প্রিভিলেজ, যে আমরা যে মনে করেন লয়াররা ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন হয়, যে ডকুমেন্ট থাকে অথবা যে কমিউনিকেশন হয়, এটা কিন্তু একটা নর্মাল প্রিভিলেজের মধ্যে থাকে। সেক্ষেত্রে কোনো এক্সেপশন ছাড়া থার্ড পার্টি কিন্তু সেটা দেখতেও পারে না, সেটা কিন্তু সিজ করার কোনো রাইট নাই সরকারের। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, সেই সাথে দর্শক আপনাদের ফোনও নিব, তবে আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমাদের সম্মানিত অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। আমরা মাইকেল কোহেনের তার যে বিরুদ্ধে এফবিআই, আমি বলবো যে অফিস তল্লাশি থেকে শুরু করে জাস্টিস ডিপার্টমেন্টের যে সিদ্ধান্ত, সেই সাথে একটি অনুরোধও এসেছে যে তার জব্দকৃত নথি যেন প্রকাশ না করা হয় সবগুলো, সেই সম্পর্কে আপনি বলছিলেন। না, সেই বিষয়ে কিন্তু গতকাল কিন্তু হিয়ারিং ছিল, সেখানে কিন্তু জাস্টিস ওড এবং যে কোহেনের যে অ্যাটর্নি
তারা কিন্তু যেই এবং যেই আর্গুমেন্ট হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু জাজ একটা ডিরেকশন দিয়েছে, সেটা হচ্ছে যে আপনার স্পেশাল মাস্টার নিয়োগ করবে, নিয়োগ করে উনি স্ক্রুটিনাইজ করবে কোন জিনিসটি গভর্নমেন্ট এটা কোর্টে ইউজ করবে এবং কোনটা করবে না। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, কারণ আপনারা খবরে দেখেছেন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এখানে কিন্তু অনেক অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিন্তু জড়িত আছে, যেটা কিনা অ্যাটর্নি ক্লায়েন্টের বাইরেও কিন্তু অ্যাটর্নি কোয়েন সে কিন্তু আপনার অনেক বিজনেস ট্রানজ্যাকশনে জড়িত ছিল, স্পেশালি আপনার রাশিয়ার সাথে এবং ইউক্রেন অনেক জায়গায় অনেক কিছু যেগুলো কিনা কোনোভাবে অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজের মধ্যে ফেলা যাবে না এবং পিওর ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করা হবে। ইভেন যদি কোনো বিষয়, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাটর্নি ক্লায়েন্ট কোনো কমিউনিকেশন আছে সেটা যদি কোনো প্রকার ফ্রড মিসপ্রেজেন্টেশনের কাজে ইউজ করা হয়, সেটাও কিন্তু আর অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজের মধ্যে পড়ে না, সেটা এক্সেপশনে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে গভর্নমেন্ট সেই জিনিসগুলো তাদের অ্যাডমিসিবল এভিডেন্স হিসেবে ইউজ করতে পারে। এক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কী ধরনের প্রভাব ফেলবে আপনার কি মনে হয়, তার তো ব্যক্তিগত আইনজীবী? হ্যাঁ, আমার মনে হয় কারণ এখানে যেটা প্রিডিক্ট করা হচ্ছে অ্যাটর্নি কোয়েন, তার কিন্তু ক্রিমিনাল অলরেডি ইন্ডাক্টমেন্টের একটা একটা বিরাট একটা সুযোগ আছে, ওটা তো 3 মাস সময়ের মধ্যে তার অ্যাগেনস্টে যে কোনো ক্রিমিনাল চার্জ অথবা ইন্ডাক্টমেন্ট করতে পারে গভর্নমেন্ট। তো সেটা যদি অ্যাটর্নি কোয়েন যদি করে থাকে, সহযোগী কিন্তু বলা যায় তার যে বস আমাদের প্রেসিডেন্ট, উনিও কিন্তু এটার সাথে আপনার পাশাপাশি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে কিন্তু ওনারও জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, আশঙ্কা তৈরি হয়েছে। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? আমি নাসিম আছি। জি বলুন ভাই, কোথা থেকে বলছেন? আমি ব্রুকলিন থেকে বলছি, আমি একটা ইমিগ্রেশনের কোশ্চেন করার জন্য। জি করুন। আমার ওয়াইফ ওর ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিল আজ থেকে 8-10 বছর আগে, ওর একটা ডকুমেন্ট আসতে দেরি হয়েছিল, ওরা চাইছিল ইমিগ্রেন্ট ডকুমেন্টটা চাইছিল, ও অন টাইমে না পাওয়াতে ওইটা জমা দিতে পারে নাই, এরপরে সে আর কোনো লয়ের সাথে কোথাও যায় যোগাযোগ করে নাই। এরপরে এখন কি সে ওই সেক্ষেত্রে সম্ভবত আপনার কেসটি অথবা আপনার ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি প্রপার কারণ দেখিয়ে কেন দিতে পারেনি অথবা সঠিকভাবে ইনফরমেশন পায়নি, যে কোনো কারণই হোক, যেহেতু কোনো একজন বিজ্ঞানের সাথে বসে সেক্ষেত্রে মোশন টু রিওপেন করা যায় কিনা, কেসটাকে আবার রিভিউ করা যায় কিনা, সে বিষয়ে কাজ করতে হবে ব্যক্তিগত ভাবে আইনজীবীর পরামর্শ নিয়ে আপনার এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে আসার কত মাস পরে সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যাবে? অলমোস্ট 5 ইয়ার্স হয়ে গেছে আমার। উনি কোন ভিসা এসেছেন সেটাও তো ইম্পর্টেন্ট। আপনি কি স্পাউসের মাধ্যমে এসেছেন? হাজবেন্ডের মাধ্যমে এসেছেন? হ্যাঁ, যদি হাজবেন্ডের মাধ্যমে তাও আবার প্রশ্ন আছে, সেখানে গ্রিন কার্ড ধারে কিনা, সিটিজেন কিনা। খুব সম্ভবত গ্রিন কার্ড দিয়ে। যদি স্পাউস ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে আমেরিকাতে আসে অথবা গ্রিন কার্ড অর্জন করে, সেক্ষেত্রে 5 বছর পরে আপনার সিটিজেন অ্যাপ্লাই করতে পারে, দ্যাট মিনস 4 বছর 9 মাস পরে। আর স্পাউসের ক্ষেত্রে সে যদি আসে, যেমন US citizen spouse আসলে সেক্ষেত্রে 3 বছর ধরা হয়, দ্যাট মিন্স 2 বছর 9 মাস পরে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে। আর গ্রিন কার্ডধারী হলে সেক্ষেত্রে কোনো কিছু আপনার সেরকম এক্সামশন না, রেগুলার ওয়েতেই 5 বছর সময় লাগে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, গ্রিন কার্ডধারী যদি কেউ আপনার স্পাউস এদেশে নিয়ে আসে, দেখা গেলো যে পরের বছর সেই গ্রিন কার্ডধারী স্পাউসটি সিটিজেন হয়ে গেলো, সেক্ষেত্রে কিন্তু ওনার টাইমটা কমে যাবে। যেদিন যে স্পাউসটি সিটিজেন হবে সেদিন থেকে কিন্তু 3 বছর কাউন্ট করবে সিটিজেনশিপের পাওয়ার ক্ষেত্রে। আপনার উত্তরটি পেয়ে গেছেন আশা করি। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, জি বলুন, আপনার নামটি বলে নিতে হবে। জি, আমার নাম রত্না, আমি ব্রুন্স থেকে বলছি আপু। জি রত্নাপা, প্রশ্নটি করে ফেলুন। যে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমি 2007 অ্যাপ্লাই করছি আমার বোনের জন্য, এখন মনে করেন 2018 চলতেছে, আর কতদিন লাগতে পারে? আর হচ্ছে আপনার এখন কোন ইয়েতে আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার বোনের মেয়ের বয়স হচ্ছে এখন 20, তো ওকে ওর বাবা মার সাথে আসতে পারবে? আচ্ছা, আর না আসতে পারলে আমি কি করতে পারি এটার জন্য? হ্যাঁ, না
সেটা সাথে অ্যাপ্লাই করেছেন মে মাসে, যারা অক্টোবর 2004 অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে এখন এমবিসি। আর ওনার যে বোনের যে সন্তানটি আছে 20 বছর, সেক্ষেত্রে আসার সম্ভাবনা আছে যখন কেসটি অ্যাভেলেবেল হবে ভিসা দেওয়ার জন্য, প্রায়োরিটি অ্যাভেলেবেল হবে তখন সেই মুহূর্তে সিএসপি যেটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে ওনাকে যেন আন্ডার 21 চাইল্ড হিসাবে ভিসা দেওয়া হয় সেইটা রিকোয়েস্টটা করতে হবে তখন। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? মহসিন খান। জি ভাই, প্রশ্নটি করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি ওনাকে, উনি অ্যাটর্নি মাহফুজুর রহমান সাহেব ডোমেস্টিক কেস হ্যান্ডেল করেন কিনা। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স হ্যান্ডেল করেন কিনা? হ্যাঁ, ফ্যামিলিগত কেসও আমরা হ্যান্ডেল করি। ফ্যামিলিগত কেসও তিনি হ্যান্ডেল করেন। আরেকজন আমাদের সাথে যুক্ত হবেন, তবে তার আগে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, সৈয়দ মিল্টন প্রশ্ন করেছেন, একটু স্পর্শকাতর, তারপরে উনি বলেছেন যে উইদাউট ওয়ার্ক পারমিট ছাড়া তিনি এক জায়গায় কাজ করছেন, তাকে W-2 বেতন দেওয়া হয়েছে, ওনার ওয়াইফ সিটিজেন, ওনার ওয়াইফ ওনার জন্য আবেদন করেছে, তো এটি কি তার ইন্টারভিউতে কোনো ধরনের প্রবলেম হবে কি না, যে উইদাউট ওয়ার্ক অথরাইজেশন সে কাজ করছে? জিনিসটা আমি বলি, অনেকে আমেরিকায় থাকে, কাজ করে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আপনার পারমিশন ছাড়া পারমিশন নিয়ে, সেক্ষেত্রে কিছু এক্সেপশনও আছে। যদি রেগুলার যেটা ল আছে সেটা হচ্ছে কেউ যদি এদেশে অ্যাডজাস্টমেন্ট করতে যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় উনি এদেশে অবৈধভাবে কাজ করেছে উইদাউট পারমিশন, সেক্ষেত্রে কিন্তু উনি ইনএডমিসিবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা হচ্ছে রেগুলার ল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যদি ইউএস সিটিজেনের স্পাউস হয় সেক্ষেত্রে তিনি এটা ওয়েবারের জন্য, যদি গভর্নমেন্ট যদি সেটা ধরে সেক্ষেত্রে তিনি ওয়েবার অ্যাপ্লাই করে সেটা উনি কাটাতে পারবে, সেক্ষেত্রে কোনো সম্ভাবনা মানে অসুবিধা হওয়ার কথা না সেক্ষেত্রে। আর ফোনে আছেন, ফোনের প্রশ্নগুলো নিয়ে আমরা ফেসবুকে আসতে চাই, ফোনে কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুকলি থেকে বলছি, আমার একটা কোয়েশ্চন আছে। নামটি বলে নিতে হবে। জব্বার। আচ্ছা জব্বার ভাই বলুন। আমি অ্যাপ্লাই করছিলাম আমার ভাই বোনের লাগি 2006 এ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, এখনো কোনো সিটি পাইলাম না, কি আর কতদিন অপেক্ষা করতে হবে? আর কতদিন লাগবে? জি 2006 যদি করে থাকে, আমি কিছুক্ষণ আগে বলেছি যে অক্টোবর 2004 যারা অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো আপনার আগামী মাসে ইস্যু করছে, তো সেটা হিসাব করলে দেখা যায় হয়তো 2 বছরের মধ্যে উনি ভিসা সংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবে ওনার ভাই বোনের জন্য। ফেসবুকে সাকর জীবন লিখেছেন, এই প্রোগ্রামটি মিলিয়ন অফ বাংলাদেশি যারা এখানে আছেন কিংবা বাংলাদেশে যারা আছেন তাদের হেল্প করছে, সে কারণে TBN24 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন, একই সাথে যারা অতিথি সুন্দর তথ্য দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন, মৃন্ময়ী মৃত্তিকাও ধন্যবাদ জানিয়েছেন, এবং আমরা চেষ্টা করি TBN24 টেলিভিশনে আপনাদের জন্য অনুষ্ঠান করতে। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, ফোনে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুজি চৌধুরী, আমি ইমান হারাম থেকে কল করছি। আপা বলুন। আমার দুইটা কয়েক প্রশ্ন আপনার কাছে, ওই মাহফুজুর জি একটু তাড়াতাড়ি করে ফেলুন আপা, সমস্যা নেই, আপনার দুটো প্রশ্নের উত্তর দিব। 2005 এর অক্টোবর আমার ভাই বোনের লাগি অ্যাপ্লাই করছি, তা এটা হবে না গেছে ডাকবো, আর আমি 2011 অ্যাপ্লাই করছি ভাই বোনের লেগে, এখনো অ্যাপ্রুভেল পাইছি না। সেক্ষেত্রে এখন দেখা যায় ভাই বোনের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে 4-5 বছর, কোনো কোনো সময় 5-6 বছর লেগে যায়, তো সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, অথবা যেখানে ওনার অ্যাপ্লিকেশনটি এখন পেন্ডিং আছে সেক্ষেত্রে ওখানে আপডেট জানার জন্য বাংলাদেশে গেছিল, তো ও বিয়ে করছে এখানে, তো এখন চাইতেছে বাংলাদেশ থেকে ও এখানে কেস করার জন্য, তো এটা কি পসিবল? এন্ড দেন যদি করে তো কোনো প্রবলেম হবে নাকি ইমিগ্রেশন কেস করার জন্য?
এটা সম্ভব, উনি যদি বাংলাদেশে আছেন কিন্তু অ্যাপ্লিকেশনটি আমেরিকা থেকেই করতে হবে, ওইখানে যদি অ্যাটর্নি হায়ার করে উনি যদি সম্পূর্ণ যাবতীয় কাগজপত্র পাঠায় এবং সিগনেচার করে পাঠায়, অ্যাটর্নি ওনার পক্ষে এখান থেকে আবেদন করে দিতে পারে, সেটা কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, মানে উনি ওখানে থাকলেও এখান থেকে আবেদনটি হয়ে যেতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন বলতেছি কুইন্স থেকে। সুমন ভাই বলুন। আমার প্রশ্ন হলো, আমি এক মাস আগে এসেছিলাম, মানে ইন্টারভিউ দিয়েছিলাম ফেডারেল প্লাজাতে, তো জজ বলেছিল আমার যে এক মাস পরে ডিসিশন দিব, তো আজকে আগামী দুই দিন পরে হলো আমার ডিসিশনের ডেট। তো আমার প্রশ্ন হলো কি, এখানে যাওয়ার পরে কি কোনো কিভাবে আমার আবার কি ইন্টারভিউ নিব, না কোনো কাগজ দিব, বা ওই ধরনের একটা আমি জানতে চাই কি জানতে, মানে আপনার বুঝতে পেরেছি, উনি ওনার নিশ্চয় একজন অ্যাটর্নি আছে, উনি সম্ভবত ওনাকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার কথা। তারপর আমি বলি, সিনারিওতে এই ধরনের সিচুয়েশনে যখন জাজ বলে থাকে যে ডিসিশনের ডেট দিয়ে থাকে, ওই দিন শুধুমাত্র ডিসিশন দিয়ে থাকে, সেদিন কোনো ফার্দার কোশ্চেন হয় না, কোনো বিষয়ে আলোচনা হয় না, জাজ শুধু তার সিদ্ধান্তটি একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তরটি দিচ্ছি, সিদ্ধান্তটি পরে উনি যদি গ্রান্ট করে গ্রান্ট, অথবা উনি যদি এটা গ্রান্ট না করে সেভাবে উনি ওনাকে সিদ্ধান্তটি জানাবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? একটু ধৈর্য ধরতে হবে ভাই, আগের জনের উত্তর দেওয়ার পরে পরের জনের উত্তর নিব। জি, প্রশ্ন নিব, বলুন কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। জি ভাই বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল মাহবুবুর রহমান, জনাব মাহবুবুর রহমান ভাইয়ের কাছে। আমি সিএসপি এর জন্য ইমেল করেছিলাম, আবেদন করেছিলাম সার্ভিস সেন্টারে, তো রিপ্লাই ইমেলে বলা হয়েছিল যে মানে আমি সিএসপি এর জন্য এই সুযোগটা পাবো না, কিন্তু সিদ্ধান্তটা চূড়ান্ত না, আবার বলা হয়েছে যে সাক্ষাৎকারের সময় দেওয়া হওয়ার জন্য। কোনো স্ট্রং ওয়ে আছে কিনা যে মানে আমি ইমেল করতে পারবো কিনা সিএসপি এর জন্য? আমি পাবো না। যাই হোক, যদি এবং গ্রিন কার্ড হোল্ডার তাদের রিলেটিভসদেরকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, আর ইউএস সিটিজেনের কিছু রিলেটিভ আছে ইমিডিয়েট রিলেটিভস বলে, আবার কিছু রিলেটিভ আছে তাদেরকে ফ্যামিলি মেম্বার বলে। যেমন আমি বলি, ইউএস সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভস তারা হচ্ছে স্পাউস, তারপর আন্ডার 21 চিলড্রেন তারা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস এবং প্যারেন্টস। আর অন্য সাইডে ইউএস সিটিজেনের ওভার 21 চিলড্রেন, ওভার 21 ম্যারিড চিলড্রেন, ভাই বোন তারা হচ্ছে ফ্যামিলি মেম্বার, মানে 21 এর উপরে গেলে আমরা ফ্যামিলি ডিফারেন্ট হ্যাড ফ্যামিলি মেম্বার ডিফারেন্ট ক্যাটাগরি, তাদেরকে আবার ওয়েটিং টাইম আছে তাদের জন্য, আর ইমিডিয়েট যারা তাদের ওয়েটিং টাইম। এই বিষয়ে আরেকটু জানবো, তবে আমাদের ফোনে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? জি আসসালামু আলাইকুম, আমি ইমরান বলতেছি ব্রঙ্কস থেকে। জি ইমরান ভাই বলুন। প্রশ্নটা হচ্ছে, আমি এবছর ট্যাক্স ফাইল করেছি W-2 দিয়ে, এখন আমি আমার গ্রোস হচ্ছে 43,000 টাকা, আমি আমি সাপোর্ট দেব। প্রশ্নটা হচ্ছে, আমি যখন ট্যাক্স ফাইল করি তখন আমার 1500 টাকা হাউস রেন্ট দেখায়, তো এটা কি মেইন গ্রোস থেকে খরচ বাবদ বাদ হয়ে যাবে না?
ট্যাক্স রিলেটেড আপনি কিন্তু 1500 টাকা বুঝিনি ও যে বাদ হয়ে যাবে যেটি আমি তো ট্যাক্স ডিল কই না তারপরে বেসিক যেটা হচ্ছে ট্যাক্সের যদি উনি কোনো ট্যাক্স পে করে তো ডিডাকশন থাকবে ওনার যে ইয়ে থেকে আর কি বাট উনি পুরোপুরি ইনফরমেশন দেয় নাই সেই হিসেবে মানে সেই হিসেবে আরেকটি প্রশ্ন নিয়ে আমি সেই ক্যাটাগরিটি একটু দর্শকদের জন্য বুঝিয়ে দিব যে কারা কারা কাদের জন্য আবেদন করতে পারবেন কাদের সময় বেশি লাগবে কাদের একটু কম লাগবে কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার নাম নিশা আমি কুইন্স থেকে বলছি নিশাপা বলুন আমার দুটো প্রশ্ন আছে জি আমি গ্রিন কার্ড হোল্ডার আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি এন্ড আমার রিসেন্টলি একটা বেবি হয়েছে শি ইজ 6 মান্থ ওল্ড তো আমি অ্যাপ্লাই করেছি 2017 এপ্রিলে ওনার ভিসা হতে কতদিন টাইম লাগতে পারে আর আরেকটা কোশ্চেন হচ্ছে এর মাঝখানে উনি কি ভিজিটিং ভিসা বা অন্য কোনো ভিসার মাধ্যমে ইউনাইটেড স্টেটসে আসতে পারবেন কিনা রাইট উনি চমৎকার প্রশ্ন করেছেন একটা যে হাজবেন্ড গ্রিন কার্ড হোল্ডার তার স্পাউসদের এখন যে সময়কাল সেটা হচ্ছে 2 থেকে 8 বছর সময় লাগে তো সেই ক্ষেত্রে উনি হয়তো 17 অ্যাপ্লাই করেছে আমার মনে হয় আরো বছরখানিকের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে আর ইন দি মিন টাইম ওনার হাজবেন্ড ট্রাই করতে পারে B1 B2 ভিসার জন্য কিন্তু এই ধরনের সিচুয়েশনে সাধারণত এমবিসি ভিসা দিতে চায় না কারণ তারা বলে যেন প্রপার যে প্রক্রিয়াটি আছে সেটা ফলো করার জন্য তারা ইনসিস্ট করে থাকে আরেকজন আছেন ফোনে কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম আমি মিশিগান থেকে বলছি আমার নাম জেসমিন আসলে আমি জানতে চাচ্ছিলাম আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2005 এ ওর একটা ছেলে আছে বাট এখন পর্যন্ত তো আসার কোনো সম্ভাবনা দেখতেছি না বাট ওর আর 2 ইয়ার্স আছে ও 21 হয়ে যাবে সে কি সেই ছেলেটি কি ওর মার সঙ্গে আসতে পারবে 2005 জি সালামু আলাইকুম আমার নাম আকমল আমি আমি অস্ট্রেলিয়া থেকে বলছি আপনি প্রশ্নটি করে ফেলুন ভাইয়া আচ্ছা আচ্ছা শুনেন আমার আমার একজন পরিচিত লোক 93 এদেশে এদেশে আসার পরে সিটিজেন হয়েছিল গিয়ে সে দেশে বিয়ে করেছে বাচ্চা আছে ইদানিং সে সে মারা গেছে তার এই কেসটা কি কন্টিনিউ করা যাবে এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে সিচুয়েশনটা হচ্ছে যদি ইউএস সিটিজেন মারা যায় আর সেই ক্ষেত্রে যদি ওনার রিলেটিভস যেমন ইমিডিয়েট রিলেটিভস আপনার আন্ডার 21 চাইল্ড এবং ওয়াইফ যদি দেশে থাকে আর সেই ক্ষেত্রে যদি কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকে এবং অ্যাপ্লিকেশন যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সেলফ পিটিশনের মাধ্যমে কিন্তু আমেরিকা আসতে পারবে এবং ওনাদের যে রেগুলার পিটিশনটি আছে যেমন I-130 সেটা কিন্তু ইচ্ছা করলে ওনারা কনভার্ট করে সেলফ পিটিশন যেটা কিনা I-360 বলে সেটাতে কনভার্ট করে আমেরিকা আসতে পারবে আসতে পারবে মানে যদি কোনো আবেদন পত্র নাও থাকে নতুন করে আবেদন করে তার আসতে পারবে ওটার বেসিসে কে আছেন আমাদের সাথে আমি রিয়াজ বলতেছি অস্ট্রেলিয়া থেকে জি ভাই বলুন আমার কোশ্চেনটা হলো আমার ছোট বোন রিসেন্টলি দেশে গেছে হয়তো 1 মাসের অনুষ্ঠান আছে বিয়ে এন্ড সে এখানে আসলে যদি স্টেজ সে তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করে তাহলে কতদিন পর্যন্ত মানে এটাকে লাগে আর কি উনি কি গ্রিন কার্ড হোল্ডারধারী ওনার বাংলাদেশের পাসপোর্ট যেটি সেটি এক্সপায়ার হয়ে যাবে তো উনি কি রিনিউ করা উচিত কি উচিত না যদি সিচুয়েশন অ্যালাউ করে উনি করতে পারে যদি কোনো কোনো প্রবলেম থাকে না সেক্ষেত্রে ওনার ক্লেমের ক্ষেত্রে কোনো এটা ইফেক্ট পড়ার সম্ভাবনা নাই মানে বাংলাদেশের পাসপোর্ট তিনি চাইলেই করতে পারে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম কবির আমি কুইন্স থেকে বলছিলাম আমার একটা কোশ্চেন ছিল মাহফুজ ভাইয়ের কাছে জি আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যখন অ্যাপ্লিকেশনটা করি আমাদের অ্যাপ্লিকেশনটা হ্যান্ডেল করবে কি ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার নাকি ভারমন্ট সার্ভিস সেন্টার এটা কি ধরনের অ্যাপ্লিকেশন করতে চান
আচ্ছা, আমার আম্মা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি করছে আপনার অক্টোবর 2016-এ। আমি কিছুদিন আগে একটা ইমেল পাইছি আপনার ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার থেকে, কিন্তু মূলত আমাদের নিউ ইয়র্কের অ্যাপ্লিকেশনগুলি যায় আপনার ভারমন্টে। এখন আমি কনফিউজে পড়ে গেছি, এটা কি বাই মিস্টেক ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে চলে গেছে নাকি বাই ল ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে যাবে? ফাইল কিভাবে ইমেল অ্যাড্রেসটি তিনি সেটার সাথে অ্যাড করবেন, সেই সাথে ওনার ভাইয়ের নাম এবং মায়ের নাম ভুল হয়েছে, এক্ষেত্রে তিনি কিভাবে ফিক্স করবেন? এটা কি ধরনের পিটিশন? সেটা কিছু বলেনি, ইমিগ্রেশন ফাইল শুধু বলেছে ফাইল। হ্যাঁ, যে কোনো ফাইলে যদি কোনো এরর হয়ে থাকে, আনইনটেনশনাল এরর হয়ে থাকে, সেটা যদি উনি আগে থেকে যদি ফাইন্ড আউট করতে পারে, সেক্ষেত্রে সাথে সাথে উনি কিন্তু যেটা এরর হয়েছে সেটা চিঠির মাধ্যমে জানিয়ে দিলে এটা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহফুজুর রহমান ভাইয়ের সাথে একটা প্রশ্ন আমার। প্রশ্নটা হইল, আমি 2014 সালে অ্যাসাইলাম কেস করছিলাম, ভিজিট উদ্দেশ্যে আসছিলাম, বুঝছেন? তখন আসার পরে কেস করার পরে 2015 লাস্টে আমার অ্যাসাইলাম অফিস থেকে আমার ইন্টারভিউ নিয়েছে। নেওয়ার পরে প্রায় 1 বছর পরে আবার এগেইন ওই অ্যাসাইলাম অফিসে আমার আবার ইন্টারভিউ নিয়েছে। নেওয়ার পরে এই পর্যন্ত এখন আমার কিচ্ছু জানায় নাই, ওয়ার্ক পারমিট রেগুলারিটি দিতেছে আমার, এগুলো সব ঠিক আছে। ওই ওইখানে 2014 সালে আমার একটা মেয়ে হয়েছে, বর্তমানে বয়সও 5 বছর, সিটিজেন পাসপোর্ট সবগুলো ঠিক আছে। এখন আমার কি করতে হবে? আচ্ছা, কি করতে হবে না, সেক্ষেত্রে ওনাকে তেমন কিছুই করার নাই। যদি ওরা ইন্টারভিউ অনেক সময় নিয়ে থাকে কোনো কিছু ক্লারিফিকেশনের জন্য অথবা ডিটেলস কোনো ইনফরমেশান তারা নেওয়ার জন্য অ্যাপ্লিকেন্টের কাছ থেকে, তো সেক্ষেত্রে ডিলেটা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা ব্যাকগ্রাউন্ড চেক করে থাকে, ওনার কোনো কিছু অ্যাপ্লিকেশনের কোনো এভিডেন্স সেটা কিনা ভেরিফাইয়ের জন্য সময় নিয়ে থাকে। তো ওনার ক্ষেত্রে যদি উনি মনে করে যে না এটা ডিলে হচ্ছে, সেক্ষেত্রে উনি আপনার অ্যাসাইলাম অফিসে চিঠি পাঠাতে পারে যেটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। তখন কিন্তু অনেক সময় যদি ইনকেস যদি দেখা যায় যে কোনো প্রকার অবহেলার কারণে কেসটি পিছনে পড়ে আছে, তখন কিন্তু সাথে সাথে তারা কিন্তু রেসপন্স পাঠায়। আচ্ছা, এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা হয়তো আর একটি কি দুটি প্রশ্ন নিব। কে আছেন আমাদের সাথে ফোনে? নতুন করে আসতে চায় উনি, তো আমি নতুন করে অ্যাপ্লাই করব, তো কতদিন সময় লাগবে? আমার প্রশ্নটা হচ্ছে এটা। যদি নতুন করে অ্যাপ্লাই করতে চায়, অবভিয়াসলি উনি ইউএস সিটিজেন, সেক্ষেত্রে আপনার 8 থেকে 10 মাস সময় লাগে মিনিমাম। আপনার কি পরামর্শ থাকবে এক্ষেত্রে? অনেকে থাকেন যে চলে গেছেন, নতুন করে অ্যাপ্লিকেশন করা ভালো নাকি কজ দেখে আবার সেটি? এটা আমি আগে ডিপেন্ড বলেছি, এটা দুইটা প্রক্রিয়া আছে কিন্তু। এটা যারা কিনা বছরখানেকের উপরে স্টে করে আমেরিকার বাইরে, যেটা গ্রিন কার্ডটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো একটা ইমার্জেন্সি কারণে তারা দেশের বাইরে 1 বছরের বেশি উইদাউট পারমিশন থাকতে হয়েছে, যেমন কোনো কারো ফিজিক্যাল কন্ডিশন অথবা কোনো আত্মীয়স্বজন অসুখ বিসুখ অথবা অন্যান্য কোনো পারিবারিক সামাজিক পারিবারিক কারণে দেখা গেছে যেটাকে ওনার পক্ষে আসা সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিন্তু ওনারা ইচ্ছা করলে এমবিসির মাধ্যমে ওটাকে SB-1 ভিসা বলে, যে রিটার্নিং রেসিডেন্স হিসেবে ওখানে আবেদন করতে পারে। তো সেক্ষেত্রে যদি প্রপার যদি যে কজেশনটা দেখাতে পারে, সেক্ষেত্রে কিন্তু উনি প্রিভিয়াস যে গ্রিন কার্ড আছে ওইটার বেসিসে কিন্তু চলে আসতে পারে। আর অল্টারনেটিভ ওয়ে হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা, ওটাকে অ্যাবান্ডন ধরেই নতুন অ্যাপ্লিকেশন করে উনি 8 থেকে 10 মাসের মধ্যে আবার নতুনভাবে আসতে পারে। আমরা ফেসবুকের কয়েকটি প্রশ্ন খুব ছোট্ট করে যদি উত্তর দেই। নজরুল ইসলাম, তিনি বলেছেন তার বোন কানাডায় থাকে, তো কানাডায় PR ভিসা দিয়ে কি বোনের জন্য আবেদন করতে পারে কিনা?
বোনের জন্য আবেদন করা যায় কিনা কানাডা থেকে? হয় যেটা কিনা আপনার ওভার 21 চাইল্ড, ম্যারিড চাইল্ড এবং ব্রাদার সিস্টার, তারা হচ্ছে ফ্যামিলি মেম্বার, তাদেরকে ওয়েটিং টাইমের জন্য অপেক্ষা করতে হয় মানে সিরিয়াল নাম্বারের জন্য। সিমিলার ওয়েতে আপনার গ্রিন কার্ড হোল্ডারের তাদের আত্মীয় স্বজনরা কিন্তু ইমিডিয়েট রিলেটিভস না, তারা যারাই আছে আত্মীয় স্বজন তারা হচ্ছে যে ক্যাটাগরি তারা হচ্ছে ফ্যামিলি মেম্বার। যেমন গ্রিন কার্ড হোল্ডার, না গ্রিন কার্ড হোল্ডারের অনলি তিনটা ক্যাটাগরি রিলেটিভস তারা ইমিডিয়েট না, তারা হচ্ছে ফ্যামিলি মেম্বারই, স্পাউস তাও ফ্যামিলি মেম্বার, যেমন আপনার এবং আন্ডার 21 চাইল্ড তারা একসাথেই আপনার, আর হচ্ছে ওভার 21 আনমেরিড চাইল্ড তারাও কিন্তু ফ্যামিলি মেম্বার। সো ফ্যামিলি মেম্বার ধরা ডেজিগনেশন করা হয়, দ্যাট মিন্স ফ্যামিলি মেম্বারদেরকে আপনার অনেক ভালো থাকবেন।